তুমি যে টাকনো ঢাকা ফুল প্যান্ট পরে মসজিদের মধ্যে তাকে গোসাচ্ছে। আমি বললাম, কারে ভাই এখন গোসাস কেন? টাকনোর নিচে কাপড় দিলে নামাজ হবি? আমি বললাম, তুই কখন বুঝলি? তুই সারাদিন ঘুরলি টাকনোর তলে কাপড় দিয়ে। তুই জানিস টাকনোর তলে কাপড় কি জন্য দেওয়া হয় না? কারণ রাস্তার নাফাকে স্যান্ডেল লাগে, চরম চরম করে টাকনোর এই নিচে যে জায়গা আছে ওই জায়গাটা নাফাক হয়, আর ওই জায়গা তোর কাপড় দিয়ে ঢাকা থাকে। তার মানে তোর জায়গা নাফাক হলো না, তোর কাপড়টা নাফাক হয়ে গেল। এখন তুই মসজিদের মধ্যে ঢুকে টাকনো বার করতেছু, এই টাকনো বার করলে বাইরে না টাকলা রাস্তাতে যখন তার তোর স্যান্ডেল চরম চরম করে তোর যে টাকনোর তলে দিকে আছে ফুল প্যান্ট পরে নাফাক হয়ে গেছে, এখন গোসালে কাপড় কি কথা কয় না? এই জন্যে যখন কোন লোক ফুল প্যান্ট বানাবেন, পায়জামা বানাবেন, দর্জির কাছে গিয়ে বলবেন নাভির উপর থেকে টাকনোর উপর পড়তো মাপ, মাপ নাভির উপর থেকে টাকনোর উপর মাপ ফেরেস তাকে আল্লাহ কি খবর, আর জীবনের গুনাও মাপ, আর জীবনের গুনাও মাপ। পাগলা রে, টাকনো ঢাকে ফুল প্যান্ট পরো, এখানে অনেক ছেলে আছে খাড়া হওয়ার কামনা, এখনই ধরা পড়বে, দরকার নেই। আমি তাদেরকে বলতেছি জোর হাত করে, বাবা পুরুষ মানুষের টাকনুর যত বাতাস লাগবে তত ছোট ভাইয়ের শক্তি বাড়বে। আজকে ছোট ভাই নিয়ে আমাদের যুবকেরা খুব বিপদে আছে, ওয়াজ বন্ধ করে দিছে। আগে পোস্টাল দিয়ে দেওয়ালগুলো ঘুরে থাকতো ওয়াজের পোস্টাল দিয়ে, কিন্তু ওয়াজ তো নাই, পোস্টাল করতে হবে। আগে নিয়ম দিয়েছে মাইক চলবে না, সাউন্ড বক্স, পোস্টাল সাবান চলবি না, এখন পোস্টাল সাবান চলবি না, দেওয়ালগুলো কি পুড়ে আছে। যেটি আমাকে এই পোস্টার লাগতো, এই পোস্টার লাগতো, সেটি লাগাছে হারবাল, হারবালের পোস্টার। আমি একটা পোস্টার পড়ে দেখি খেরি আমরা 50 পার হয়ে গেলাম, আমাদের পাওয়ার কমে না, কি লেখছেন এটি? ছোট জিনিস বড় করবেন, চিকন আছে মোটা করবেন, মেকআপে সোজা করবেন। আমি জোড় হাত করে বলতেছি পায়ের টাকনুতে বাতাস লাগাও, বাতাস লাগাও, টাইট ফুল প্যান্ট করে দাঁড়ায় পেশাব করো না, দাঁড়ায় পেশাব করলে তোমার পেশাব ঠিক মতো নিংড়িবে না, আর পেশাব না নিংড়িলে তুমি সেন্টে লাগালে তারপরে টপ টপ করে দিয়ে তোমার ভিতরে জাঙ্গে যে ভিজে দেবে। তুমি জানো ছোট বাচ্চা পেশাব করার সাথে সাথে মা ভিজা কাপড় টান দেয়, কি জন্য দেয়? পেশাবের একটা ক্ষতিকর জীবাণু আছে, টান দেয় আর একটা শুকনা কাপড় দেয়। আর তুমি সকালবেলা পেশাব করলে তখন ভরালে, দুপুরে বেলা পেশাব করলে তখন এক চোট গেল, গোটা জাঙ্গে যে তোমার ভিজা গেল, আস্তে আস্তে ওই যন্ত্রের তাপে আবার শুকাও গেল। কিন্তু শুকা গেলে কি হবে? জীবাণু তো মরেনি, যত শুকাবে জীবাণু তত তাজা হবে। পরে আস্তে আস্তে জিনিসের ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে এত সূক্ষ্ম, এটা দূরবীন যন্ত্র অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। ওটাতে ঢুকতে 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 ভিতরে যায় গোড়ার রগ হচ্ছে লরম, ওটি ধরবি, ধরে রগগুলো সব কেটে দিবি, পরে দেখা যাবি আগা মোটা গোড়া ফেক। একটু মনোযোগ দেবেন, কেন বলা হলো টাকনুর নিচে কাপড় পরা পুরুষের জন্য হারাম? এটা কেন বলা হলো? আল্লাহর যে কোনো কথা আছে, কোনো কথা অজাতা কথা না, প্রত্যেকটা কথাই হলো বিজ্ঞান সম্মত, দূরে কোন ঠিক কিনা। আর মেয়েদের টাকনু বার করা হবে না, মেয়েদের টাকনু ঢাকতে হবে, কারণ মেয়েরা ঘরের মধ্যে থাকবে, মেয়েরা তো রাস্তায় আসবে না, রাস্তার নাফাকে দিয়েই তো কাপড় নাপাক। কিন্তু মেয়েরা তো রাস্তায় না, মেয়েদের জন্য ঘর আল্লাহ বলেছেন অকরণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার মায়েদের বলতেছি, মা আপনারা যখন পোশাক পরবেন ওই পোশাকটা টাকনুর তলে, পোশাকটা কি কথা কয় না? এখন উল্টে হয়নি, এখন মেয়েরা দেখবেন প্লাজো, প্লাজো টাকনুর উপরে আধা। এটা সালে মেয়ে মানুষ না হিজড়ে, আসলে কিন্তু যে মেয়েরা আধা উপরে প্লাজো পরে ওরা কিন্তু মেয়ে মানুষ না, বলে হিজড়ে দেখ, জোরে কান কিশোর দেখ, জীবনে সংসারে শান্তি পাবেন না। একটা মেয়ে মানুষ তার সংসারে সংসারের দায়িত্ব থাকবে, হিজড়ার কোনো দায়িত্ব নাই। এই হিজড়া কোনোদিন স্বামীর পোশাক পছন্দ করবে না, নিজের মার্কেট নিজেই করবি, করে না এখন করে না?